শাহিন বাবা, অ্যাম্বুলেন্সটা নিয়ে বাসার নিচে চলি আসো বাবা, আমরা ফুটি গেছি। বহুত চেষ্টা করিও মনে করো যে সিরিজটা বাসাইতে পারলাম না। আফগানিস্তান আমাদেরকে ফতে পথে বাজারে বাজারে ড্রেনে ড্রেনে দোকানে দোকানে ফুল করি ডাইরেক্ট পাট খেতে লইতে প্যাকেট করে দিছে। এক ওমর জায়ান 90 মিলি যা অত্যাচারটা করলো লাস্টে দি শরীফুল রে মারের, মুস্তাফিজ রে মারের, নাহিদ রানা শুরু থেকে ভালো বল করি লাস্টের দিক দিয়ে আসিও দর্শন দি ফেলে, তাও আর ডেথ ওভারের টাইম ভাই, হাতে তাদের 5টা উইকেট, কিচ্ছু করবে না। তো সব দোষ তো গুরুবাইজ্যের, এক গুরুবাইজ্যে আমাদের টিমকে যে জায়গায় লই গেছে। ওই যে 24 রানে একটা ক্যাচ উঠছিল আর সেই ক্যাচটা যে রিসাইড দিয়ে হাতাইছিল, শেষ খেলাটা মনে করো যে ওখানেই বাবা শেষ। তারপর মনে করো যে জাকের আলী চান্স মিস করছে, এ গুরুবাইজ্যারে কি আর আটকানো যায়। পুরো পৃথিবীর সকল বৈদ্য ভাড়া করি, সর্বশেষ খালি বাকি আছিল আলিফ লাল আর তাকজিন আর তবাকজিন, তাদেরকে আনিও কোনো লাভ হয় না। গুরুবাইজ্যা আউট তো হয়েছে কিন্তু 100 করি কামিটা ওখানে করে দিছে, এরপরে বাকি কাম করছে উমর যাই আর 90 মিলি। হ্যাঁ না, 90 আটকে এবার কোনো সুযোগ নাই, লাস্টে দিন 90 পাগল হয়ে গেছে গো, পাগলের মতো মারছে, কি আর করবে বাবা, কাকে দোষ দিবে এখন। হ্যাঁ, এই যে মনে করো যে মেহেদি হাসান মিরাজ, ধরো আজকে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 4টা ওডিআইতে প্রচণ্ড বাজে রকমের পারফরমেন্স ছিল, আজকের ম্যাচটা তার জন্য জীবন মরণের কামব্যাকের ম্যাচ ছিল, সে যে এই লেভেলের প্রেশার নিয়ে খেলছে, মেহেদি হাসান মিরাজের মাথায় কিন্তু ওই লেভেলের প্রেশার ছিল না। কারণ যা জাকির হাসানরা হাতে রান আউট করি মনে করে দেখি পাঠাই দিচ্ছে, তাহলে সেই জায়গায় মেহেদি হাসান মিরাজের ইনিংসটা আরেকটু লম্বা হইবার কথা ছিল। যেই পরিমাণ ডট বলার বল সে খাইছে, মাইলাম ওই সিচুয়েশনটা দরকার ছিল, কিন্তু সে যদি আর একটু 20টা রান, এই একটা আফসোস, এই 20 রানের আফসোস আমাদের কেয়ামত রাখ পর্যন্ত শেষ হইত না। আমরা ম্যাচ সাইডে ফুটে যাবার পরে ইস, আর 20টা রান যদি হইতো তাহলে মনে ম্যাচটা জিততাম, ইস আর একটা উইকেট যদি থাকতো তাহলে মনে ম্যাচটা জিততাম, এই এক আফসোস করতে করতে শাহিন জীবনটা শেষ। এখন বাপ্পারা যার গানের সিডি লাগাই ঘুমাইতে যাইতে হবে, এসার আর উপায় নেই, কারণ অম্বলা মাঙ্গের পোলা, উই রাজা মাঙ্গের পোলা, আমাদের জীবনটা মাঙ্গের পোলা হয়ে গেছে গা, বুঝছো না। মানে আমরা তো প্রথম ম্যাচেই আমরা জিতে যাইতে পারতাম, তাহলে পরের ম্যাচ জিতলে সিরিজটা আমাকে হয়ে যেত, কিন্তু আফগানিস্তান আমাকে মনে করো যে পথে পথে ডেনে ডেনে দোকানে দোকানে করে দিছে, কিচ্ছু করার নাই, কারে দোষ দিবা। যে গুরবাজ তাসকিনের বলে আউট হয়ে যায়, ওই তাসকিনে মনে করো যে আজকে নাই, আর তাসকিন যখন নাই গুরবাজ হয় আজকে ডাইরেক্ট মনে করো যে সেঞ্চুরি, কিচ্ছু কি, হ্যালো কিচ্ছু, হ্যালো হ্যাঁ শাহিন হয়েছে, শাহিনও তো আজকে, শাহিনে তো কল কাটিয়ে দিছে রে, এখন তো অ্যাম্বুলেন্সটা আনবো কে, এখন কে লই যাইবে হসপিটালের ভিতরে, কিচ্ছু করিবার নাই আমাদের। আমরা 3টা ম্যাচ হইব, একটা ম্যাচ জিতমু, 2টা ম্যাচ হারি যামু, আবার সংবাদ সম্মেলন হইব, আবার আমরা আশা দেখবো যে কি না পরের ম্যাচে কিংবা পরের সিরিজে আমরা ভালো করবো, এভাবেই আমাদের চলতেছে, এভাবেই আমাদের চলতে থাকবে, আর এভাবে চলতে চলতে মনে করো যে কি আমরা ফুল পথে পথে বাজারে বাজারে ড্রেনে ড্রেনে দোকানে দোকানে হয়ে আমাদের জীবনটা শেষ। কবে কবে শান্তি নিয়ে আমরা ঘুমাইতে যাবো? আফগানিস্তান হয়তো এখন মনে করো যে আবার কি, আবার ওডিআই র্যাঙ্কিংয়ে আবার আগাই যাবে, কিচ্ছু করিবার নাই এখন এই হোম গ্রাউন্ডে। মরুভূমির মাটিতে আমাদেরকে দাফনা দিয়ে দিছে ফানি ছাড়া, আমাদের প্লেয়াররা ফানি গাইবার টাইম পায় না। আজকে আমাদের ব্যাটসম্যানদের ভয়ানক দুর্বলতা ছিল, লাস্টের দিক দিয়ে মনে করো যে এই যে আমাদের 6 নম্বর একটা বলার না থাকার কারণে আমরা ম্যাচটাতে আরও পিছাই গেছি। সৌম্য সরকার এক ওভার করে মনে করো যে মায়ের মুড় খাই পাগল হয়ে গেছে ভাই। মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড ম্যাচে পার্ট টাইম বলার হিসেবে বেশ ভালো করছিল, মোটামুটি বেশ ভালো, আজকের ম্যাচে যদি সে থাকতো তাহলে হয়তো আরও কয়েকটা ওভারে আমরা কিছুটা রান হয়তো কি সেভ করতে পারতাম, কিন্তু এখন কি সেভ করবো, ট্রফিটাই সেভ করতে পারলাম না, জীবনটা শেষ। যাও এখন সংবাদ সম্মেলন দেখো, দেখি ঘুমাই যাও, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, আটসে গড়ি খেলছে গড়ি গাছছে গড়ি গেছে দেশ, আমরা এবার ফুটটা গেছি সোনার বাংলাদেশ। যাও ঘুমাইতে যাও, শুভরাত্রি।